আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 চূড়ান্ত সিলেবাস নিয়ে। এখানে তোমাদের প্রতিটি বিষয়ের আমি চূড়ান্ত সিলেবাস দিয়ে দিব, এবং সেই সঙ্গে আমি বলে রাখি আমি কিন্তু অলরেডি কয়েকটি সাবজেক্টে তোমাদের চূড়ান্ত সিলেবাসের আলোকে কী কী প্রশ্ন আসবে সেগুলো আপলোড করে ফেলেছি। এবং তোমাদের সবাইকে বলে রাখা ভালো, আমি 3 জুলাইয়ের পূর্বে প্রতিটি বিষয়ের শর্ট সার্সন উত্তরসহ আপলোড করব। সেগুলো পেতে চাইলে অবশ্যই তোমাকে কী করতে হবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে লিখে রাখতে হবে যে স্যার শর্ট সার্সন চাই। সবাই সেই পর্যন্ত অপেক্ষা করো এবং আজকের ভিডিওটি একদম ঠান্ডা মাথায় দেখে নাও, এটা তোমাদের ফুল কাজে লাগবে। এবং কে কে এখন পর্যন্ত বড় সাজেশনটি পাওনি, অর্থাৎ যেগুলো নিয়ে পড়ালেখা করে তোমরা ঈদের মধ্যে প্রস্তুত হয়ে যাবে তারা কমেন্ট করবে, তাদেরকে আমি বড় সাজেশনের লিঙ্কগুলো দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়ি চলে যাই মূল পর্বে। প্রিয় শিক্ষা, দেখো সপ্তম শ্রেণী বাংলা, আমরা বাংলা পড়বো পাঠ্যপুস্তকের শুরু থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত, ওকে? আচ্ছা, তারপরে ইংরেজি পড়বো হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 66 পৃষ্ঠা পর্যন্ত। তোমাদের আমি এই ইংরেজিগুলো অনেকগুলো আপলোড করে ফেলেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিব। গণিত হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত, বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত মাত্র, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে 74 পৃষ্ঠা পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলি তোমাদেরকে, কিন্তু আমি এইগুলোর আলোকে শর্ট সাজেশন দিব এবং সেই শর্ট সাজেশনগুলো উত্তর দিব, সেগুলো পেতে চাইলে অবশ্যই তোমাদেরকে আমার এই ভিডিওটিকে শেয়ার করতে হবে। হ্যাঁ, ডিজিটাল প্রযুক্তির পাঠ্যপুস্তকের শুরু থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত, জীবন ও জীবিকা দেখো পাঠ্যপুস্তকের শুরু থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত, স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 68 পৃষ্ঠা পর্যন্ত, এরপর হবে শিল্প সংস্কৃতি দেখো পাঠ্যপুস্তকের শুরু থেকে 44 পৃষ্ঠা পর্যন্ত, ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত। তোমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছো, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের এই বইটি কিন্তু নেই, ওকে? তোমাদের এই বইটি নেই, কিন্তু স্কুলের শিক্ষার্থীদের অবশ্যই রয়েছে এটা। হ্যাঁ, হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত, খ্রিস্ট ধর্ম হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত, বৌদ্ধ ধর্ম শিক্ষা হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যাদের এই বইগুলো এই পর্যন্ত আসেনি, তাদের স্যাররা কিন্তু অনলাইন ক্লাসটি শেষ করে দিবে। এবং তোমরা মাথায় রাখবে একটা বিষয়, তোমাদের কিন্তু এখানকার কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে সেগুলো কিন্তু অলরেডি আমরা জানি, এবং এগুলোর আমি ভিডিও অলরেডি বানিয়েছি। তোমরা যারা পাওনি কমেন্ট করো, কোন সাবজেক্টের দরকার বলে দাও, আমি তোমাদেরকে সাজেশনটি দিয়ে দিব। কিন্তু শর্ট সাজেশন পাবলিশ হবে 3 জুলাইয়ের ঠিক কিছুদিন পূর্বে, একদিন বা 2 দিন পূর্বে, ওকে? সবাই সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।